ঈদের ছুটির প্রথম দিনে মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, এতে ভোগান্তি বাড়ছে। গাজীপুর কালিয়াকোর ও চন্দ্রা অংশে যানবাহনের দীর্ঘ সারি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জে 15 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের সকল পুলিশ রাস্তায় থেকে গড়মুখ মানুষ তারা বাড়ি যেন সুন্দরভাবে ফিরতে পারে শেষ চেষ্টা আমরা করে যাব। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে মেঘনা গোমতী সেতু টোল প্লাজা পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট। ঢাকা আরিচা ও ঢাকা সিলেট মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। প্রচুর যানজট, রাস্তা ভাঙা তো ভাঙা করে জ্যাম বেশি হচ্ছে, গাড়ি পাচ্ছে না, আর গাড়ি পাইলে মনে অতিরিক্ত বাড়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের চাপে পাটুরিয়া ও মাওয়া রুটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। শিমুলিয়া ঘাটে ছোট বড় 5 শতাধিক যানবাহন আটকা পড়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায়ও দেখা দিয়েছে 7 কিলোমিটার যানজট। ঘাটে ভোর 5টা থেকে বসেছিলাম, অনেক কষ্ট হয়েছে। ছোট গাড়ির জন্য যদি আলাদা ফেরি দেওয়া হতো তাহলে আমরা সবাই উপকৃত। বিআইডব্লিউটিএ বলছে আরিচা ঘাটে 15টি ফেরির সাথে যুক্ত হয়েছে আরো 2টি ফেরি। 70টা বাস আছে, এটা 1 ঘন্টার মধ্যে আমরা পার করতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেরিঘাট ও মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।